পাঠশালাই বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ দশম শ্রেণীর কবিতা সিন্ধুতীরে এই কবিতাটি নিয়ে আলোচনা করব। কবিতাটির রচয়িতা কবি সৈয়দ আলাউল। সৈয়দ আলাউল মধ্যযুগের বাংলা সাহিত্যের মুসলমান কবিদের মধ্যে সর্বাধিক পরিচিত। তার মৌলিক রচনা খুবই কম, বেশিরভাগই অনুবাদমূলক। আরাকান বা বর্তমান ব্রহ্মদেশের উত্তর পশ্চিম সীমায় ও বাংলাদেশের পূর্বে চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত সমুদ্র তীরবর্তী একটি স্থান। সেই আরাকান রাজ্য, যার প্রাচীন নাম ছিল রোসাং, সেই আরাকানের প্রধানমন্ত্রী মাগন ঠাকুর এবং আরাকান রাজ শ্রীচন্দ্র সুধর্মার নির্দেশে তিনি অনেকগুলি কাব্য অনুবাদ করেন। তার প্রসিদ্ধ অনুবাদ গ্রন্থ হল পদ্মাবতী, যেটি 1645 থেকে 1652 খ্রিস্টাব্দের মধ্যে মনে করা হয় রচিত হয়েছিল। মালিক মোহাম্মদ জায়সি তার লেখা কাব্য পদ্মাবত, যেটি 1540 খ্রিস্টাব্দে রচিত হয়, সেটার বাংলা অনুবাদ হল পদ্মাবতী। পদ্মাবতী সিংহলরাজ গন্ধর্ব সেনের কন্যা। একটি সুপ পাখি যার নাম হীরামন, তার মুখে পদ্মাবতী রূপের বর্ণনা শুনেছিলেন রাজস্থানের চিতোরের রানা রত্ন সিং বা রতন সিংহ। তারপর পদ্মাবতীকে বিয়ে করার জন্য তিনি যোগী বেশে সিংহলরাজ গন্ধর্ব সেনের স্থানে এসে পৌঁছন এবং পদ্মাবতীর সঙ্গে তার সাক্ষাৎ হয়। এরপর পদ্মাবতীর সঙ্গে তার বিবাহ হয়। এরপর পদ্মাবতীকে নিয়ে তিনি যখন তার নিজের রাজ্য চিতোরের উদ্দেশ্যে রওনা দিলেন, সে সময় সমুদ্রপথে সমুদ্র রাজা বা সমুদ্র ব্রাহ্মণের ছদ্মবেশ ধারণ করে রত্নসেনের কাছে এসে ভিক্ষা চাইলেন। রত্নসেন তাকে কিছু দিতে অস্বীকার করলেন। তখন সমুদ্র ক্ষুব্ধ হয়ে প্রবল সামুদ্রিক ঝড় সৃষ্টি করল, তাতে রত্নসেনের নৌকা ভেঙে গেল। শেষ মুহূর্তে রত্নসেন তার স্ত্রী পদ্মাবতী এবং তার পদ্মাবতীর চার সখীকে একটা মান্দাসে বা ভেলায় ভাসিয়ে দিয়ে নিজে অপর একটা ভেলায় চললেন। সেই ভেলা সমুদ্রের প্রবল বাতাসে সমুদ্র তীরে এসে ভিড়ল পদ্মাবতীদের সেই ভেলা, এবং সেখান থেকে এই কবিতাটার সূত্রপাত। যখন পদ্মাবতী এবং তার চার সখী চেতনা হারিয়ে সমুদ্র তীরে বা সিন্ধু তীরে এসে পড়েছিল প্রবল সামুদ্রিক ঝড়ের প্রকোপে, সেখান থেকেই কবিতাটার সূত্রপাত। সামরিক আলোচনা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে লিখে জানাও যে অন্য কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও। সিন্ধু তীরে কবি সৈয়দ আলাউল। কন্যারে ফেলিল যথা জলের মাঝারে তথা দিব্যপুরী সমুদ্র মাঝার, অতি মনোহর দেশ নাহি তথা দুঃখ ক্লেশ সত্য ধর্ম সদা সদাচার। কন্যা, এখানে কন্যা শব্দের অর্থ হল পদ্মাবতী। তাকে যেখানে ফেলল, অর্থাৎ সামুদ্রিক জলোচ্ছ্বাসে সে যেখানে এসে পড়ল, সেই জলের মাঝারে, জলের মধ্যে, জলের কাছাকাছি যে জায়গায়, সেখানে একটা দিব্যপুরী, যেন স্বর্গের মতো, স্বর্গের মতো একটা জায়গা, স্বর্গের মতো একটা নগরী, পুরী মানে নগরী, সমুদ্র মাঝারে স্বর্গের মতো একটা নগরী যেন বিদ্যমান। অতি মনোহর দেশ, অতি সুন্দর সেই জায়গাটা, সেখানে কোনো দুঃখ ক্লেশ, দুঃখ কষ্ট কোনো কিছুই যেন সেখানে নেই, সত্য ধর্ম সদা সদাচার, সেখানে প্রত্যেকটা মানুষ ধার্মিক, সমস্ত নিয়মকানুন তারা নিষ্ঠার সঙ্গে পালন করে, সব সৎ আচরণ তারা পালন করে প্রতি মুহূর্তে। সমুদ্র নিপতি সুতা পদ্মা নামে গুণজুতা সিন্ধু তীরে দেখি দিব্য স্থান। সমুদ্র নিপতি অর্থাৎ সমুদ্র রাজা, তার সুতা, সুতা শব্দের অর্থ কন্যা, সুত মানে পুত্র, সুতা মানে কন্যা, অর্থাৎ সমুদ্র রাজার কন্যা যার নাম পদ্মা, একজনের নাম পদ্মাবতী আরেকজনের নাম পদ্মা। সমুদ্র নিপতির যিনি সমুদ্রের রাজার যে কন্যা তার নাম হলো পদ্মা। পদ্মা নামে গুণজুতা, গুণজুতা শব্দের অর্থ গুণ সমৃদ্ধ বা গুণযুক্ত, নানা গুণে গুণ তার রয়েছে। সে কি দেখল? সিন্ধু তীরে দেখি দিব্য স্থান, সিন্ধু তীরে একটা স্বর্গীয় স্থান সে দেখতে পেল। উপরে পর্বত এক ফল ফুলে অতিরেক তার পাশে রচিল উদ্যান। উপরে পর্বত একটা
ফল ফুলে অতিরেক, এত ফল ফুলে সমৃদ্ধ, অতিরেক মানে প্রচুর, এত প্রচুর বা অতিরিক্ত ফল ফুল রয়েছে, তার পাশে একটা উদ্যান রচিত হয়েছে। উদ্যান মানে বাগান, বাগান রয়েছে। নানা পুষ্প মনোহর, সুগন্ধি সৌরভতর, নানা ফল বৃক্ষ সুলক্ষণ। অর্থাৎ সেখানে নানা পুষ্প বা ফুল রয়েছে, মনোহর, খুব সুন্দর, সুগন্ধি তার যে গন্ধ, তা সৌরভ, সেই গন্ধ যেন সমস্ত সুন্দর গন্ধ থেকেও সুন্দর, তাই বলা হচ্ছে সৌরভতর। নানা ফল বৃক্ষ সুলক্ষণ, অর্থাৎ নানা ফল ফুল ফুটে রয়েছে, ফলে রয়েছে, সরি, বৃক্ষ সুলক্ষণ, অর্থাৎ নানা গাছ রয়েছে, যেটা সুলক্ষণ বা ঔষধি গাছ, অর্থাৎ যা থেকে ওষুধ তৈরি হতে পারে। তাহাতে বিচিত্র টঙ্গী, সেখানে রয়েছে বিচিত্র টঙ্গী, অর্থাৎ নানা ধরনের প্রাসাদ, হেমরত্নে নানা রঙী, যেন সোনার মতো রত্নে সেটা সজ্জিত, অর্থাৎ তা থেকে তার মধ্যে সূর্যের আলো এসে যখন পড়ছে, সে আলো বিচ্ছুরিত হচ্ছে, সেটাকে হেমরত্নে নানা রঙ্গীর সঙ্গে তুলনা করা হয়েছে। রঙ্গী শব্দের অর্থ নানা বর্ণের শোভা পাচ্ছে, হেমরত্ন মানে হলো সোনার রত্ন, তথা কন্যা তা থাকে সর্বক্ষণ, সেই জায়গায় কন্যা সবসময় থাকে, অর্থাৎ সমুদ্রের রাজার রাজপ্রাসাদ, সেই জায়গায় নানা সুন্দর রত্নে যেন সে রাজপ্রাসাদ সাজানো, সূর্যের আলো পড়ে তা থেকে নানা বর্ণ বিচ্ছুরিত হচ্ছে, সেই রাজপ্রাসাদে কন্যা সবসময় থাকে। পিতৃপুরে ছিল নিশি, নানা সুখে খেলি হাসি, যদি হইল সময় প্রত্যুষ। পিতৃপুরে বা বাবার গৃহে রাত্রিবেলা কাটিয়ে, নিশি শব্দের অর্থ হলো রাত্রি, রাত্রিবেলা কাটিয়ে নানা সুখে খেলি হাসি, নানা সুখে হাসি খেলা করে যখন সময় প্রত্যুষ হলো, অর্থাৎ যখন সকাল হলো, সখীগণ করি সঙ্গে আসিতে উদ্যানে রঙ্গে, সিন্ধু তীরে রহিছে মাঞ্জস। সখীগণ, তার পদ্মার যে সখী আছে তাদেরকে সঙ্গে নিয়ে উদ্যানে সে এসেছে, রঙ্গ তামাশায় খেলাধুলো করবে, রঙ্গ তামাশা করবে। সেই সময় এসে সে দেখতে পেল সিন্ধু তীরে একটা মাঞ্জস বা একটা মান্দাস বা ভেলা রয়েছে। মনেতে কৌতুকবাসী, তুরিত গমনে আসি, দেখে চারি সখী চারিভিত। মনের মধ্যে তার কৌতুক জাগল যে সিন্ধু তীরে একটা মাঞ্জস বা মান্দাস বা ভেলা কেন পড়ে রয়েছে। তার মনের কৌতুক জাগার ফলে তাড়াতাড়ি সে সেখানে এলো, দেখে যে চার সখী চারদিকে পড়ে রয়েছে। মধ্যেতে যে কন্যাখানি, রূপে অতি রম্ভাজিনী, নিপতিতা চেতন রহিত। মাঝখানে চারদিকে চার সখী পড়ে রয়েছে, আর মাঝখানে যে মেয়েটি রয়েছে তার রূপ যেন রম্ভাকেও জয়লাভ করা যায় সেই রূপ দিয়ে। রম্ভাকে, রম্ভা হলো স্বর্গের দেবতাদের যে রাজা ইন্দ্র, সেই ইন্দ্রের রাজসভায় যে সমস্ত নর্তকী বা অপ্সরা নৃত্য পরিবেশন করে, তাদের মধ্যে অন্যতম হলো রম্ভা। রম্ভা, উর্বশী, মেনকা, এরা কয়েকজন সে নাম। সেই রম্ভা বেশ সুন্দরী, তার সৌন্দর্য অতুলনীয়। সেই রম্ভার সৌন্দর্যকেও যেন এই কন্যার সৌন্দর্য, রম্ভার সৌন্দর্যকেও যেন জয়লাভ করতে পারে, এত সে সুন্দর। সেই কন্যা পড়ে রয়েছে চেতন রহিত, অর্থাৎ চেতনা হারিয়ে রয়েছে সে, তার চেতনা নেই, মাটিতে সে পড়ে রয়েছে। দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা, অনুমান করে নিশ্চিতে, তার এই রূপের সৌন্দর্য দেখে, তার এত রূপ সেটা দেখে বালা, এখানে বালা বলতে পদ্মার কথা বলা হয়েছে, সমুদ্র রাজার কন্যা, সে সমুদ্র রাজার কন্যা পদ্মা, অবাক হয়ে গেল। নিজ চিতে বা নিজ মনে অনুমান করে, সে ভাবে এ কে, এই যে অপার সৌন্দর্য এই নারী কে, মনে মনে সে ভাবছে, হয় সে ইন্দ্রশাপে বিদ্যা ধরি, কিংবা কিবা স্বর্গভ্রষ্ট করি অচৈতন্য পরিছে ভূমিতে। সমুদ্র নিপতির কন্যা পদ্মা ভাবছে যে এই কন্যা সম্ভবত ইন্দ্রের সাপে অভিশাপগ্রস্ত কোনো বিদ্যাধরী বা স্বর্গের গায়িকা, স্বর্গের গায়িকা ইন্দ্র, দেবরাজ ইন্দ্র তাকে অভিশাপ দিয়েছে, তাই স্বর্গ থেকে ভ্রষ্ট হয়ে মর্তে চলে এসেছে এবং অচৈতন্য হয়ে ভূমিতে বা মাটিতে পড়ে রয়েছে। বেকথ দেখিয়া আঁখি, তেনস বসন সাক্ষী,
ব্যথানিত হয়েছে কেশবেশ। তার আঁখি বা চোখ, চোখের যে ভাব প্রকাশ পাচ্ছে, বেকত মানে হলো ব্যক্ত হওয়া, চোখের যে ভাব প্রকাশ পাচ্ছে তাতে তার যে বসন অর্থাৎ তার শরীরে যে কাপড় রয়েছে তার সাক্ষ্য দেখে, এবং ব্যথানিত হয়েছে কেশবেশ। ব্যথানিত হয়েছে মানে হলো আলু থালু হয়ে রয়েছে বা জায়গা থেকে সরে গেছে, তার কেশ এবং বেশ অর্থাৎ চুল এবং বেশ বা পোশাক আলু থালু হয়ে রয়েছে, সঠিকভাবে শরীরের সঙ্গে যেন লেগে নেই, এরকম একটা উদ্ভ্রান্তের মতো হয়ে রয়েছে এই মেয়েটি। বুঝি সমুদ্রের নাও ভাঙিল প্রবল বাও, মোহিত পাইয়া সিন্ধু ক্লেশ। মনে হচ্ছে যে সমুদ্রের যে প্রবল যে বাতাস তাতে তাদের সমুদ্রে ভেসে থাকা যে নাও বা নৌকা সেটা প্রবল বাতাসে ভেঙে গেছে, এবং মোহিত পাইয়া সিন্ধু ক্লেশ, সিন্ধু ক্লেশ বা সমুদ্রজনিত যে কষ্ট, সে কষ্ট পেয়ে সে মোহিত হয়ে পড়েছে বা মূর্ছিত হয়ে গেছে, জ্ঞান হারিয়েছে। চিত্রের পুতলি সমা নিপতিত মনোরমা, কিঞ্চিত আছয়ে মাত্র শ্বাস। সে যেন চিত্রের পুতলির মতো অর্থাৎ ছবির পুতুলের মতো নিপতিত মনোরমা, নিপতিত হয়ে রয়েছে এই সুন্দরী নারী, কিঞ্চিত আছয়ে মাত্র শ্বাস, তার কিঞ্চিত শ্বাস প্রশ্বাস যেন চলছে বোঝা যাচ্ছে, পুরোপুরি সে মারা যায়নি, তার শ্বাস প্রশ্বাস কিছুটা রয়েছে। অতি স্নেহ ভাবি মনে বলে পদ্মা ততক্ষণে, বিধি মরে না করো নৈরাশ। প্রচণ্ড স্নেহ জাগলো সমুদ্র নিপতি কন্যা পদ্মার, সে পদ্মা ততক্ষণে সে নিজে নিজে বলছে, ঈশ্বরকে যেন নিবেদন জানাচ্ছে যে ভগবান আমাকে নিরাশ করো না। এই যে তাদের অবস্থা, এই যে পদ্মা এবং পদ্মাবতী এবং তার যে চার সখীর যে অবস্থা, করুণ অবস্থা, সেই অবস্থা থেকে তিনি তাদের বাঁচাতে চান। তিনি তাই ঈশ্বরের কাছে আশীর্বাদ চাইছেন যে তাদেরকে তিনি যাতে সুস্থ করে তুলতে পারেন। সমুদ্র নিপতি কন্যা পদ্মার মধ্যে বেশ মানবিকতা, স্নেহশীলতা, দয়ামায়া প্রকাশ পেয়েছে এই কবিতায়। সে বলছে, পিতার পুণ্যের ফলে মোহর ভাগ্যের বলে বাহুরক কন্যার জীবন। আমার পিতা যদি কোনো পুণ্য করে থাকে তার পুণ্যের ফলে, এবং আমার যে ভাগ্য, আমার মোহর মানে হলো আমার ভাগ্যের বলে এই কন্যার জীবন অর্থাৎ পদ্মাবতীর জীবন ফিরে আসুক, এই আহ্বান বা এই প্রার্থনা জানিয়েছে ঈশ্বরের কাছে। চিকিৎসিমু প্রাণপণ কৃপা কর নিরঞ্জন, দুঃখিনীরে করিয়া স্মরণ। এই দুঃখিনীকে অর্থাৎ পদ্মাবতীকে, যার পরিচয় সে এখনও জানে না, সে পদ্মাবতীর কে স্মরণ করে সে ঈশ্বরের কাছে, নিরাকার ঈশ্বর বা নিরঞ্জন যার কোনো আকার নেই, সেই ঈশ্বরের কাছে প্রার্থনা জানাচ্ছে যে আমি চিকিৎসা করব, প্রাণপণ তার চিকিৎসা করব, হে নিরঞ্জন তুমি কৃপা করো দুঃখিনীকে স্মরণ করে, তাকে যাতে আমি সুস্থ করে তুলতে পারি। সখী সবে আজ্ঞা দিল, উদ্যানের মাঝে নিল পঞ্চজনে বসনে ঢাকিয়া। পদ্মার যে সখী যারা ছিল, যাদের সাথে পদ্মা বেড়াতে এসেছিল সকালবেলা উদ্যানে, তাদেরকে সে আজ্ঞা দিল এবং উদ্যানের মাঝে এই পঞ্চজনকে, অর্থাৎ পঞ্চজন বলতে পদ্মাবতী এবং তার চার সখী, যাদের নাম হলো চন্দ্রপ্রভা, রোহিণী, বিজয়া এবং বিধুননলা। চন্দ্রপ্রভা, রোহিণী, বিজয়া, বিধুননলা এবং পদ্মাবতী, পাঁচজন সখীকে বলা হলো, পাঁচজনকে বলা হলো যে পদ্মা তার সখীদের আদেশ দিল এই পাঁচজনকে বসনে ঢেকে অর্থাৎ বস্ত্রে ঢেকে উদ্যানের মাঝে নিয়ে যেতে। তারপরে অগ্নি জ্বালি ছেকে গাও, কেহ শিরে কেহ পাও, তন্ত্রে মন্ত্রে মহৌষধি দিয়া। তারপরে আগুন জ্বালানো হলো, কেউ শরীরকে সেঁকতে লাগলো, কেউ মাথা, কেউ পাও, পাও মানে পা, নানা তন্ত্রমন্ত্র এবং মহৌষধি দিয়ে, নানা ভেষজ ওষুধ দিয়ে তন্ত্রমন্ত্রের সাহায্যে তাদেরকে সুস্থ করার একটা প্রচেষ্টা নেওয়া হলো। দণ্ডচারী এই মতে বহু যত্নে চিকিৎসিতে পঞ্চকন্যা পাইলা চেতন। এভাবে কিছু সময় কাটলো, কতটা সময় কাটলো, চার দণ্ড সময় কাটলো, এক দণ্ড মানে হলো 24 মিনিট, এভাবে চার দণ্ড সময় কাটলো, প্রচুর যত্ন করে চিকিৎসা করা হলো এবং এইভাবে পঞ্চকন্যা তাদের চেতনা ফিরে পেল। মধ্যযুগের কবিরা তাদের কবিতার শেষে যার প্রেরণায় কবিতা লিখতেন তার নাম উল্লেখ করতেন এবং শেষে নিজের নাম উল্লেখ করতেন। শেষ লাইন দুটোতে কবি সৈয়দ আলাউল সেই রীতিকে অনুসরণ করেছেন, তাই তিনি শ্রীযুত মাগন গুণী মোহন্ত আরতি শুনি হীন আলাউল সুরচন বললেন তিনি। তিনি কার অনুপ্রেরণায় এই কাব্যটা লিখেছেন? মাগন ঠাকুরের অনুপ্রেরণায়। মাগন ঠাকুরকে আরাকান রাজ থদমিন্তারের
অমাত্য ছিলেন তিনি মাগুন ঠাকুর, তারই নির্দেশে সৈয়দ আলাওল পদ্মাবতী এই কাব্যটি রচনা করেছিলেন। তাই মাগুন ঠাকুরের উল্লেখ তিনি করলেন, মহন্ত মানে হলো পুরোহিত, তার আরতি বা তার বর্ণনা শুনে হীন আলাওল সুরচন, হীন আলাওল অর্থাৎ নিজেকে হীন বলে সম্বোধন করছেন, আর আলাওল তিনি তার নাম। মধ্যযুগের কবিরা যেমন তাদের কবিতার শেষে নাম উল্লেখ করত, আলাওলও তার নাম উল্লেখ করেছেন। সুরচন শব্দের অর্থ সুন্দর রচনা, অর্থাৎ আলাওলের সুন্দর রচনা। সে সুন্দর রচনার উল্লেখ করে এবং মাগন ঠাকুরের উল্লেখ করে তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কবিতাটা শেষ করলেন। সামগ্রিক আলোচনা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, ভিডিওটিতে একটি লাইক দিও, আর জানাও আর কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও।